Amani kok eba keba international bangla mani kok norugoi tang shalo tripra haste hapangi tai bangladesh ni high commissioner ni luaji mumbai phung dam shini jorawo kaisa luku himbotok khwlaijago o luku himbotogo haste ni rungmontri ratanlal nath bangladesh ni high commissioner arif mohammad nokaribo juda juda adong song tai juda juda rungnok ni rungsrung nairok o luku himbotogo manjago hone koktoma O Himbotogo, Robindro Boboni, Buskang Nishimi, Rajakor Agulini, Juda Juda Lama, Himlayohne Koktoma. Video report, Chumi TV. ভাষা দিবস এটা সারা পৃথিবীতে আজকে ভাষা দিবস পালন করা হচ্ছে মূলত 1952 সনে এই তারিখে প্রথম বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হয় যাতে তাদের রাষ্ট্রভাষা হয় বাংলাদেশে শুরু হয় এটা এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় ইউনেস্কো এটাকে প্রস্তাব অনুসারে গ্রহণ করেন আমরা 1992 থেকে আমাদের রাজ্যে আমাদের শুরু করি এবং সে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে এবং ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে প্রতি বছর আমরা আমাদের রাজ্যে পালন করি এবারেও আমাদের ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগে আমরা এই মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করছি শুধু বাঙালি নয় বাঙালি ককবরকবাসী সমস্ত রকম দেখবেন একটু পরেই আমাদের এখানে আমরা যেমন বাংলাদেশের যেমন প্রতিনিধি রয়েছেন তেমনি আমাদের রাজ্যের বিভিন্ন ভিল সাঁওতাল ত্রিপুরি বিভিন্ন সম্প্রদায় যারা রয়েছেন রিয়াং সব মিলিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমরা পালন করছি ভাষা হারিয়ে যাচ্ছে 6000 উপরে ভাষা রয়েছে কিন্তু দেখা গেল দেখা যাচ্ছে প্রতিনিয়ত কোনো ভাষা হারিয়ে যাচ্ছে এই ভাষাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য প্রতিটি ভাষার প্রতি আমি যেমন আমার নিজের ভাষা কথা বলবো এবং এটাকে সমৃদ্ধ করব পাশাপাশি অন্যের ভাষা শিখব তাকেও
সমৃদ্ধ করার জন্য সহযোগিতা করব। এটা যেন হারিয়ে না যায় সেই জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, ত্রিপুরাবাসী সহ সারা বিশ্বের সকল ভাষাভাষীর মানুষদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের বক্তব্য ধরেই বলবো যে 1999 সালে যখন এই ভাষা যখন এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আমরা পাই, তারপর থেকে এই দিবসকে আমরা এমন মর্যাদাতেই পালন করছি যাতে করে আমাদের কথা হচ্ছে যে আমরা হারিয়ে যেতে দিব না একটি ভাষাকেও, সকল ভাষাই পৃথিবীতে টিকে থাক। এবং আমরা রেকগনাইজ করতে চাই, সম্মান জানাতে চাই সেই সমস্ত মানুষদের যারা নিজের মাতৃভাষাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবন দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি আজকের দিবসের মাধ্যমে। ধন্যবাদ।